जी बिस्मिल्लाह रहमान रहीम, अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह बाद। तामीरुल मिल्लत कामिल मदरसार हादिस ऑनर्स विभागेर चतुर्थ वर्षे प्रिय शिक्षार्थीबृंद, आमरा आजकेर क्लासे सकलके स्वागत जानाच्छि। आमादेर विषयटि हलो अल आकीदातुल इस्लामिया मिनाल कुरआन वास सुन्नाह, কোরআন এবং সুন্নার আলোকে ইসলামী আকীদা। এই কোর্সের অধীনে আমরা আজকে আরেকটি অংশ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বা রিসালাতের প্রতি ইমানের অর্থ কি, মানাল ইমান বির রিসালা, মানাল ইমান বির রিসালা। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে বুঝতে পারে এবং ইমান বিল রিসালার সাথে সংশ্লিষ্ট কি কি বিষয় রয়েছে আমরা আজকে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আরো দুটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত, ইত্তেবা এবং মাহাব্বা, নবীজির প্রতি ভালোবাসা, এগুলো কিন্তু আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন আদর্শ হিসেবে, নবী হিসেবে, রসুল হিসেবে। তো সেই হিসেবে নবীজির সাথে যে বিষয়গুলো রিলেটেড সেগুলোকে আমরা কিভাবে বিশ্বাস করব, কিভাবে গ্রহণ করব, এটা আকীদার একটা অবিচ্ছেদ্য পার্ট। তো এক্ষেত্রে আজকের আমাদের পাঠের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আমরা জানি যে আনুগত্য মানে হলো অনুসরণ করা, মেনে চলা, আদেশ নিষেধ মান্য করা, যেটা অর্ডার করবে সেটা মানবে, যেটা নিষেধ করবে সেটা পরিত্যাগ করবে, সেটা করা থেকে বিরত থাকবে, এটাই হলো আনুগত্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা আদেশ কিন্তু করেছেন যে আল্লাহর আনুগত্য করুন, রাসূলের আনুগত্য। যেখানে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলেছেন সেখানেই আল্লাহর রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার আদেশও আল্লাহ তাআলা সমানভাবে করেছেন, সমানভাবে করেছেন, একইভাবে করেছেন। তো সেটা আমরা কয়েকটি আয়াত আমাদের সামনে চলে আসবে, আয়াতের আলোকে আমরা বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন যে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা এটা ইমানের লক্ষণ, ইমানের আলামত। একজন ব্যক্তির ইমান আছে কিনা সেটা আমরা কিভাবে টেস্ট করব, আমরা কিভাবে যাচাই করব যে সে মুমিন কিনা, আমরা দেখব যে তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এটা সূরা আনফালের এক নম্বর আয়াত, সূরা আনফালের প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই যে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো, ইমানদার হলেই, ইমানের দাবিদার হলেই, ইমানের দাবি হলো যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে হবে। কেউ যদি বলে আমি ইমানদার কিন্তু আনুগত্য করলাম না, তাহলে সে ইমানের দাবিতে মিথ্যাবাদী, সে সত্যিকার মুমিন নয়। এরপরে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মাধ্যমে রহমত পাওয়া যাবে, আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে রহমত চাই, অনুগ্রহ চাই, কিন্তু রহমত পাওয়ার যে ওয়াসিলাগুলো, মাধ্যমগুলো, বা রহমত পাওয়ার যে উপায়গুলো সেটাকে আমরা অনেক সময় অবলম্বন করি না। এখানে আমরা রহমত চাই, আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করি, এটা সেটা চাই, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা রহমত চাও তাহলে তোমাদের যে কাজ করতে হবে সেটা আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। এটি আল্লাহ তাআলা বলছেন যে সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে, সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, আশা করা যায় তোমরা, তোমাদের প্রতি রহম করা হবে, অনুগ্রহ করা হবে। এরপরে এই আনুগত্যের মাধ্যমেই
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আমি একটা জিনিস বলেছিলাম যে প্যারালাল ভাবে সমান্তরালে আল্লাহ তাআলা এই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে একসাথে নিয়ে এসেছে। এবং এটার মজার বিষয় হলো আমরা একটু পরে আরেকটি আয়াত আমরা দেখবো, সেটি হচ্ছে সূরা নিসার 80 নম্বর আয়াত। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যে ওয়ামাই ইউতিউর রাসূলা, এখানেই আছে ফাকাদ আতা আল্লাহ, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসুলকে মানে রসুলকে আনুগত্য করে সে যেন আল্লাহকেই মানলো আল্লাহরই আনুগত্য করলো। তার মানে রসুলকে মানা মানা মানে হচ্ছে আল্লাহকে মানা, আল্লাহকে মানতে হলে তার রসুলকে মানতে হবে। এই দুটার সাথে আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্যের মধ্যে ভিন্নতা কিছু নেই, আলাদা কিছু নেই, যে আল্লাহর আনুগত্য এটা রসুলের আনুগত্য, বরঞ্চ রসুলের আনুগত্য করা মানেই হলো আল্লাহ তাআলা আনুগত্য করা। এটা আল্লাহ তাআলা এখানে একদম সুস্পষ্ট ভাবে তিনি বলে দিয়েছিলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াত। তো এই জন্য আমরা এখানে যে জায়গায় দেখবো আল্লাহর আনুগত্যের কথা সেখানে রাসূলের আনুগত্য কথা আছে। তো এই জায়গায় বলছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মাধ্যমেই মহা সাফল্য অর্জন করা যাবে, জান্নাত লাভ করা যাবে, যেটা আল্লাহ তাআলা এখানে সূরা নিসা 13 নম্বর আয়াতে বলেছেন যে ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরদিন থাকবে, আর এটা হলো মহা সাফল্য। তার মানে এই যে মহা সাফল্য অর্জন করা বা জান্নাত লাভ করা, এটা সম্ভব হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যেই। এই কথাগুলো কেন বলা হচ্ছে আমরা লাস্টে সেটা বলবো, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা বারবার কেন বলা হচ্ছে। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এটি হলো সূরা নিসার 69 নম্বর আয়াত, সূরা নিসা 69। ওয়ামান ইউতিউল্লাহ ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআ আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে। তারা কাদের সাথে থাকবে? আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা কারা? নবী সিদ্দিকিন, নবিয়্যিন সিদ্দিকিন, শুহাদা সালেহিন, আম্বিয়া কেরাম, মহাসত্যবাদী যারা যুগে যুগে ছিলেন, আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেলেন, এবং নেককার বান্দাদের সাথে তারা থাকবে। কারা থাকবে? যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের আদেশ মেনে চলবে, তারা আম্বিয়া কেরামের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, শুহাদা কেরামের সাথে থাকবে, সালেহিনদের সাথে থাকবে। এটা তো বিরাট এক মর্যাদা। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথা যেখানে আসবে সেখানে মানতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা যখনই আদেশ আসবে তখনই সেটা মানতে হবে। ওয়াহাসুনা উলাইকা রাফিকা, আর বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। এই যে কেউ যদি নবীগণের সাথে থাকে তো নবীগণকে সে বন্ধু হিসেবে পাবে, সাথী হিসেবে পাবে, প্রতিবেশী হিসেবে পাবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, সুয়াদার সাথে, সালেহিনদের সাথে, এর চেয়ে সেরা বন্ধু আর কে হতে পারে? তো সুতরাং এই সমস্ত নেককারদের সাথে সেই ব্যক্তি গুলো জান্নাতে থাকবে, অবস্থান করতে পারবে। এরপরে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা আনুগত্যের মাধ্যমে যে সফলতা অর্জন করা যায় সেটা তিনি উল্লেখ করেছেন। এটি হলো সূরা নিসার 52 নম্বর আয়াত, ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ইয়াখশাল্লাহু ওয়া ইত্তাকিহি ফাউলাইকুমুল ফায়িজুন। যে আল্লাহ আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ওয়াইখশাল্লাহ আল্লাহকে ভয় করবে, ওয়া ইত্তাকিহি এবং তাকে সেফ করবে, গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, ফাউলাইকুমুল ফায়িজুন, এরাই হচ্ছে সফল কামিয়াব। তাহলে এই আয়াতগুলো বলছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে কি লাভ করা যাবে? ঈমানের দাবির সত্যতা প্রমাণ হবে, এর মাধ্যমে অনুগ্রহ লাভ করা যাবে, এর মাধ্যমে জান্নাত লাভ করা যাবে, এর মাধ্যমে নবী রাসূলগণের সঙ্গী সাথী হওয়া যাবে, এর মাধ্যমে মহা সাফল্য অর্জন করা যাবে। এরপরে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে আল্লাহর রাসূলের আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য, এটা এখানে আসছে। এরপরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি না করা হয়, এ বিষয়েও কিন্তু কঠোরতা আরোপ করা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার কোনো উপায় নাই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে ভায়োলেট করে ভিন্ন কিছু করবে এটা শুধু নয়।
যেমন কোনো ব্যক্তির সামনে কোনো ব্যক্তিকে বলা হলো যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি করেছেন, এরপর সে যদি যুক্তি দিয়ে অন্য কিছু সাবেত করতে চায়, অন্য কিছু প্রুফ করতে চায়, তাহলে বোঝা গেল সে নবীজির সরাসরি আদেশকে লঙ্ঘন করলো এবং নবীজির বিধানটাকে সে অ্যাভয়েড করলো, নবীজির সুন্নাটাকে অ্যাভয়েড করলো, নবীজির শিখিয়ে দেয়া আদর্শটাকে সে অ্যাভয়েড করলো। এইটা করা কোনোভাবে সুযোগ নেই, এটাই আয়াতের মাধ্যমে থ্রেড দেওয়া হয়েছে যে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইহি হাফিজা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, ওমা উতাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাহলে জেনে রাখুন যে আমি আপনাকে তাদের মানে রক্ষণাবেক্ষণকারী হিসেবে পাঠাইনি যে আপনি যে কোনো মূল্যে এদেরকে আপনি জান্নাতে নিতে হবে, এদেরকে হেফাজত করতে হবে, এমন নয়। সুতরাং এটা একটা থ্রেট, কিন্তু প্রচ্ছন্নভাবে থ্রেট, যে আমাদের বিষয়ে নবীজির জিম্মাদারিকে তুলে নেওয়া হলো, আমাদের বিষয়ে আল্লাহ জিম্মাদারি তুলে নেওয়া হলো, যে এদের ব্যাপারে আপনার টেনশন নাই, যে মুখ ফিরাই নিল তার নিয়ে আপনার টেনশন নাই, এর কোনো দায়িত্ব আপনার উপর নাই। সুতরাং আল্লাহ আমাদের থেকে দায়িত্ব তুলে নেবেন, রসুল দায়িত্ব তুলে নেবেন যদি আল্লাহ এবং তার রাসূল থেকে আমরা মুখ ফিরে নেই। এবং কল আল্লাহ কল রসুল, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, বলার পরেও আমরা যদি সেটা মানতে না চাই, নানান যুক্তি দিয়ে সেটাকে অ্যাভয়েড করতে চাই, তখন আমাদের বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের কোনো দায়িত্ব থাকবে না। এই কথাটা পরবর্তী আয়াতে একই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরে আমরা সব অবস্থায় তো আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করব, কিন্তু পৃথিবীর নানান কাজে আমরা যখন কাজ করতে যাই, কাজ কারবার করতে যাই, আমাদের মধ্যে বিরোধ হয়, বিবাদ হয়, তো সেক্ষেত্রে আমরা আমাদের করণীয় কি সেটাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তানাযাতু ফি শাইইন ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল দায়িত্বশীল তাদের কথা মতো আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তোমাদের মধ্যে বিতর্ক তৈরি হয়, ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল, তখন সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও। কুতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। এই আয়াতের মধ্যে অনেকগুলো মেসেজ আছে নবীজির আনুগত্যের সাথে প্রসঙ্গে, যেহেতু আলোচনা এসেছে যে আমাদেরকে শুরুতে অর্ডার করা হচ্ছে যে যে তুমি তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো, এই যে আতিউ এই শব্দটি দিয়ে আমাদের বলা হচ্ছে আনুগত্য করো আল্লাহর, এবং একই শব্দ ব্যবহার করে বলা হচ্ছে রসুলের আনুগত্য করো। এরপরে বলা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, এরপর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো, এটা দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিদের বোঝানো হচ্ছে, যে মুসলিমদের লিডার যারা, মুসলমানদের উপর যাদের কর্তৃত্ব আছে, দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এই শ্রেণীর লোকজন। এখন এই জায়গায় আমরা একটু লক্ষ্য করি, এই যে আতিউ শব্দটা আল্লাহর সাথে ব্যবহার হচ্ছে, রসুলের সাথে ব্যবহার হচ্ছে, কিন্তু উলুল আমরের এখানে আতিউ শব্দটা নাই। এই যে এই জায়গায় আতিউ আছে, এখানে আতিউ আছে, কিন্তু এই জায়গায় নেই। তার মানে হচ্ছে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, হুবহু মানতে হবে, রসুলের আনুগত্যের ক্ষেত্রেও কোনো কম্প্রোমাইজ করা যাবে না, হুবহু মানতে হবে। কিন্তু উলুল আমর যারা কর্তৃত্বশীল তাদেরকে মানবো কখন, তাদেরকে মানবো হলো যখন তারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের মধ্যে থাকবেন। আল্লাহ এবং রসুলের আনুগত্যের বাইরে গিয়ে তারা যদি কোনো আদেশ করেন, এই আদেশ মানা যাবে না, এই আদেশ মানা যাবে না। কেন? তাদেরকে মানে নিরঙ্কুশ ভাবে আনুগত্য করার কোনো অর্ডার আসে নাই, আলাদা ভাবে আতিউ উলিল আমরি মিনকুম বলা হয়নি। এখানে আয়াতের মধ্যে ইঙ্গিত আছে, আর হাদিস থেকে এগুলোর অনেকগুলো সহায়ক দলিল আছে। তাহলে বোঝা গেল যে কোনো কর্তৃত্বশীল দায়িত্বশীল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তারা যদি আমাদের গুনাহের আদেশ করে সেটা করা যাবে না। যেমন মদ্যপানের আদেশ করলো করা যাবে না, জেনাবে বিচার আদেশ করলো করা যাবে না, পর্দা লঙ্ঘন করা আদেশ দিল সেটা মানা যাবে না, এগুলো আল্লাহ এবং তার রাসূল অবাধ্য হয়ে মানুষের কথা মানা যাবে না। এক্ষেত্রে একাধিক হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দেখো তোমরা গুনাহের ক্ষেত্রে আনুগত্য করবে না,
গুনাহের ক্ষেত্রে পাপের ক্ষেত্রে আনুগত্য করবে না, পাপের ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, লাইনাফি লিজেন্স। এরপরে ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য করা যাবে, করতে হবে কেবলমাত্র ভালো কাজের ক্ষেত্রে, ভালো কাজের অর্ডার করলে সেটা মানতে হবে, অন্যায়ের আদেশ করলে মানা যাবে না। অন্য হাদিসে এসেছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে। এগুলো মৌলিক কথা, এটা আমাদের বাস্তব জীবনে এগুলো অনুশীলন করতে হবে, যে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর কোনো সৃষ্টি আনুগত্য করা যাবে না। সেই যিনি হন না কেন, তিনি আমার খুব আপনজন হলেও, আমার মুরব্বী হলেও, আমার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হলেও, রাষ্ট্রের কর্তৃত্বশীল হলেও, যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে তার আদেশ যায়, সেটা মানা যাবে, সেটা মানা যাবে না। সেটা মানলে তখন তার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের যে অর্ডার, সেটা তার ভায়োলেশন হলো এবং নবীজির হাদিসকে অবজ্ঞা করা হবে। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলে দিচ্ছেন যে হ্যাঁ, যেহেতু মানুষের সাথেই চলতে হবে, সেহেতু ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয় যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, বিরোধ দেখা যায়, তাহলে সেটা কি করতে হবে, ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে সেটা ফিরিয়ে দিতে হবে। যে ঠিক আছে, ফয়সালা করবে কোরআন এবং সুন্নাহ, ফয়সালা করবেন আল্লাহ এবং তার রাসূল, মানে কোরআন এবং সুন্নাহ ফয়সালা করবে, আমাদের মধ্যে আর কোনো বিরোধ বিতর্ক নেই, কোরআন সুন্নাহ থেকে যে ফয়সালা আসবে। নিজেদের মধ্যে অনেক বিষয় তো বিতর্ক হয়, অনেক বিষয় ঝগড়াঝাটি হয়, অনেক বিষয় ভুল বোঝাবুঝি হয়, এলমি তর্ক হয়, হ্যাঁ মাসালা নিয়ে হয়, নানান বিষয় নিয়ে হয়, তো এটার সমাধান দেবে কে? এটার সমাধান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ঝগড়া বিবাদের সমাধান হবে কোরআন এবং সুন্নাহ। যদি কোরআন মাজিদে এটা সমাধান পাওয়া যায়, সুন্নার মধ্যে সমাধান পাওয়া যায়, সেটাতেই মেনে নিতে হবে সবাই, সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে স্পষ্ট মতের উপরে সেটাই সবাই ফিরে আসবে। এটা হলো কোরআনের নির্দেশ। তাহলে বোঝা গেল কমনলি তো আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে হবেই, আর কর্তৃত্বশীল বা নিজেদের দায়িত্বশীল বা মানুষের মধ্যে দায়িত্বশীলদের কথা মানতে গেলে কখনো যদি বিরোধ দেখা দেয়, সেক্ষেত্রে আবার ফিরে আসতে হবে আসলের দিকে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। তাহলে শুরুতেও বলা হচ্ছে আল্লাহর আনুগত্য করো, রাসূল আনুগত্য করো, নিজেদের মধ্যে ভেজাল লাগলে আবার এই জায়গায় চলে আসতে হবে, এটা নিশ্চিত কর, মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে নিশ্চিত করতে হবে সকল ক্ষেত্রে। এটা হলো আনুগত্যের ক্ষেত্রে আমাদের মৌলিক কথা, মানে এইটার ভিন্ন চিন্তা করার সুযোগ নাই, আনুগত্যের ভিন্ন চিন্তা করার সুযোগ নাই। আমরা এরপর আরেকটি পয়েন্ট আলোচনা করব, অনুকরণ ইত্তেবা শব্দ ব্যবহার করেছে। আনুগত্যের ক্ষেত্রে আমরা দেখি একটা শব্দ ব্যবহার হচ্ছে, যে প্রত্যেকটা যে আতিউ শব্দ ব্যবহার করা হচ্ছে সব জায়গায়। হ্যাঁ, আতিউ মানে কি? আতিউ মানে আনুগত্য করো, এইটা হলো বাবে ইফআল থেকে এসেছে, আমল সিগা, এটা হলো মাসদার হলো ইতাআ, ইতাআ মানে আনুগত্য করা, আল ইতাআতু আনুগত্য করা। এই আরেকটা শব্দ আমরা এখানে পাবো হলো ইত্তেবা, ইত্তেবা আনুগত্য মানে হলো আদেশ নিষেধ ইন জেনারেলি মেনে চলা, ইত্তেবা মানে হুবহু ফলো করা, হুবহু ফলো করা, ঠিক যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে করা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে ঠিক যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবে করো, আমি যেভাবে রুকু করি সেভাবে রুকু করো, যেভাবে সোজা হয় সেভাবে হও, যেভাবে সাজদা করি সেভাবে করো, ঠিক যখন যেভাবে আমি নামাজ এগুলো করছি সেটা করো, এটা নাম হলো ইত্তেবা, হুবহু ফলো করা, হুবহু ফলো করার নাম হলো ইত্তেবা, পদাঙ্ক অনুসরণ করা, পদাঙ্ক অনুসরণ করা, অনুসরণ বা অনুকরণ। ইত্তেবা মানে কি? অনুসরণ বা অনুকরণ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যেমন করতে হবে, ইত্তেবাও করতে হবে, মানে হুবহু ফলো করতে হবে, তার আদেশ মানতে হবে, হুবহু মানতে হবে, তার নিষেধাজ্ঞা গুলো থেকে বিরত থাকতে হবে, ঠিক যেভাবে সতর্ক থেকে বিরত থাকতে বলা হয়েছে, যে মাহা কাফি নাফসিকা ফাদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমার অন্তরে যদি কোনো বিষয় তুমি হালাল হারাম হিসেবে, হারাম হিসেবে এটা পাচ্ছ না, হারামের কোনো বিষয় এখানে দেখছো না, কিন্তু কাজটা করতে গিয়ে মনের মধ্যে খটকা তৈরি হয়েছে, এটা তো খারাপ হতে পারে, এই কাজটা বাধা আসতেছে মন থেকে, তাহলে ফাদাহু এটা ছেড়ে দাও, যে কাজটা করতে গিয়ে তোমার ইতমিনান হয় না, মানসিক ভাবে স্যাটিসফ্যাকশন আসে না, সেটা তুমি ছেড়ে দাও, সেটা তুমি ছেড়ে দাও, এবং সেটাকে ইসম বলা হয়েছে, গুনাহের কাজ বলা হয়েছে। তো সুতরাং সংশয়পূর্ণ বিষয়গুলো ছেড়ে দিতে হবে, নিশ্চিত ভাবে যেগুলো সেগুলোকে হুবহু মেনে চলতে হবে। তো
এই যে অনুকরণ, এটার আরবি শব্দটা হলো ইত্তেবা। ইত্তেবা মানে অনুকরণ করা, মেনে চলা। তো এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেকগুলো আদেশ করেছেন, মানে হুবহু মেনে চলতে হবে এই এই সংক্রান্ত আদেশ আছে। যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এটা হলো সূরা আহসাব 33 নম্বর সূরা আহসাবের 21 নম্বর আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম মডেল। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, কাদের জন্য? যারা আল্লাহকে চায়, পরকাল চায় এবং আল্লাহকে অধিক অধিক স্মরণ করতে চায়, এই সমস্ত লোকদের জন্য উত্তম আদর্শ হলো ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইউ হ্যাভ আ গুড এক্সাম্পল টু ফলো। নবী করিম সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে গুড এক্সাম্পল, উসওয়াতুন হাসানা, এটাকে আমরা মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। এটাই হলো অনুকরণের একটা নির্দেশনা এর মধ্যে পাচ্ছি। এরপর আরো সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে বলছে, এটা এটা একদম সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে কুল, হে নবী আপনি বলে দিন, ইউকুতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো। সবাই তো বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন যে আপনি বলুন, আল্লাহকে যদি ভালোবেসেই থাকো তাহলে আমার, মানে নবীজির কথা বলা হচ্ছে যে আমার অনুসরণ করো, হুবহু আমাকে মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি সেটা পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন, আল্লাহু গাফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, বলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি মুখ ফিরিয়ে নাও তাহলে নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করে না। যারা আনুগত্য থেকে মুখ ফিরে নেবে তাদেরকে কাফের বলে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, পাশাপাশি নবীজির হুবহু অনুকরণ করতে হবে। নবীজিকে মডেল হিসেবে যেহেতু দেওয়া হয়েছে, মডেল কেন দেওয়া হয়, স্যাম্পল, এই স্যাম্পলটাকে ফলো করো, এই মডেলটাকে ফলো করো, হুবহু এটাকে মানে ওটাকে ফলো করার নামই হচ্ছে অনুকরণ বা আনুগত্য। এভাবে আল্লাহ তাআলা নবী যুগে যুগে আম্বিকেরামকে পাঠিয়েছেন যে তাদেরকে দেখে যেন ফলো করতে পারে, এবং মানুষের মধ্য থেকেই নবীগণকে পাঠানো হচ্ছে যেন তার সমস্ত অ্যাক্টিভিটিস, অভ্যাস, স্বভাব মানুষের সাথে মিলে এবং তার কাজগুলো হুবহু ফলো করা সম্ভব হয়। এর জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নবী পাঠিয়েছেন এবং হুবহু ফলো করার আদেশ করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা দুইটা পার্ট পড়লাম, আমরা আরেকটা পার্ট আছে। তার আগে কারো কোনো যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব ইনশাল্লাহ, তারপরে আমরা নেক্সট কি হবে। জি আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি নবীজির আনুগত্য না করে অথবা এক্ষেত্রে কোনো শৈথিল্য প্রদর্শন করে অথবা এর ভিন্ন কিছু করে, সেক্ষেত্রে তার ব্যাপারে মাসআলা কি, হুকুম কি? এখানে পরিষ্কার ভাষ্য কোরআন মাজিদের যে নবীজির আনুগত্য ভিন্ন অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। একটু আগে আমরা পড়লাম যে যে আপনার থেকে বিমুখ হবে তার ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই, আপনি তার রক্ষণাবেক্ষণকারী নন। এখানে একটা আরেকটা আয়াত আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে এসেছেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আও তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা যারা আল্লাহ রাসূলের আদেশের ক্ষেত্রে লঙ্ঘন করবে, ইউখালিফুনা, ভিন্ন কিছু করবে, খেলাফ করবে, আন আমরি, নবীজির যেভাবে শিখিয়ে গেছেন তার, আন ইউসীব, আন তুসীবাহুম ফিতনা, তাদের উপর ফিতনা আসবে, বিপর্যয় আসবে, আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা কঠিন শাস্তি আসবে, এই বিষয়কে তারা ভয় করুক, এই বিষয়ের ব্যাপারে তারা খালি ইয়াহদার, সতর্ক থাকুক। যারা আল্লাহ রাসূলের আদেশকে লঙ্ঘন করবে, তার বিরুদ্ধে আচরণ করবে, তাদের এই বিষয়ে ভয় করা উচিত যে তাদের উপর ফেতনা আসবে অথবা কঠিন শাস্তি আসবে। দুটি ধমক এখানে দেওয়া হচ্ছে যে বিপর্যয় আসবে তাদের উপর অথবা বেদনাদায়ক শাস্তি তাদের উপর আপতিত হবে নবীজির আদেশ যদি সে লঙ্ঘন করে, কঠিন শাস্তি। এরপরে এই সূরা হুজুরাতের একটি আয়াত, সূরা হুজুরাতের একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ যদি বেয়াদবি করে,
তার আওয়াজের উপর কেউ যদি আওয়াজ উচ্চারিত করে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেখানে যে তোমরা যদি রসুলের কথার উপর কথা বড় করো, আওয়াজ উচ্চকিত করে এবং নবীজির উপর আগ বাড়িয়ে চলো, তাহলে অবস্থা এমন হবে তোমাদের অজান্তে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। তোমাদের অজান্তে, সূরা হুজুরাতের শুরুর দিকে আছে, তোমাদের অজান্তে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। তার মানে হচ্ছে নবীজির কথার উপরে কথা বাড়ানো যাবে না, নবীজির উপর আগ বাড়িয়ে কাজ যেটা তিনি করেননি, করতে বলেননি, সেটা করা যাবে না, এবং তিনি যেটা যেভাবে শিখিয়ে গেছেন তার ভিন্ন কিছু করা যাবে না, নবীজির কথার উপরে কথা বলা যাবে না, ওটাকেই মাথা পেতে নিতে হবে। এখানে হুজুরাতের শুরুর দিকের আরেকটা আয়াত নিয়ে আসা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউ আলীম। যে হে মোমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূল উপর আগ বাড়িয়ে চলো না, আল্লাহকে ভয় করো, তিনি নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং জানেন। তো এখানে এই আয়াতটি হলো সূরা হুজুরাতের একদম প্রথম আয়াত, প্রথম আয়াত এটি। এরপরে এখানে আরেকটা শাস্তির ঘোষণা এসেছে যে নবীজির আনুগত্যের ক্ষেত্রে কেউ যদি ভিন্ন কিছু চিন্তা করে এবং নবীজির বিরুদ্ধে আচরণ করে। এখানে বলা হচ্ছে যে ওয়ামাই ইউশাকিকিল রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে কেউ যদি রসুলের বিরুদ্ধে আচরণ করে, মোমাই ইউশাকিক রসুলা, রসুলের সাথে শত্রুতা করে, মানে বিরুদ্ধে আচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, ওয়া ইত্তাবি' এবং অনুসরণ করে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ পথে ছেড়ে অন্য পথ অনুসরণ করে। এখানে সাহাবাই কেরাম উদ্দেশ্য যে সাহাবাই কেরামদের পথ ছেড়ে ভিন্ন পথ অনুযায়ী যে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ফিরাই দেবো সেদিকে যেদিকে সে ফিরেছে, অনুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে আমি ঢুকাবো, নিক্ষেপ করবো, আসা আত্মসুরা, সেটা কতই না নিকৃষ্ট জায়গা। তাহলে এখানে বলছে রসুলের অবাধ্য হলে এবং সাহাবাই কেরামের আদর্শ থেকে বিচ্যুত হলে তার পরিণতি হলো জাহান্নাম। এখানে আরো মজাদার একটা হাদিস হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এটাই বুখারী মুসলিমের হাদিস। এখানে অত্যন্ত পরিষ্কার ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি এমন আমল করে যেই আমলের সাথে রসুল আমলের মিল নাই, এমন আমল করে যে আমলের সাথে রসুল আমলের মিল নাই, ইসলামের মধ্যে নাই, সেটা নবীজি সেটা দেন নাই, শিখিয়ে দেন নাই, তাহলে এই আমলটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। মানে আমিলা আমালান, কেউ যদি এমন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যে বিষয়ে আমার আদর্শ নাই বা আমার আদর্শ সাথে যেটা মিল নাই, তাহলে সেটা ফাহুয়া রদ্দন, এটা প্রত্যাখ্যাত। অন্য হাদিসে আসছে একই কথা, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে কেউ যদি এই দিনের মধ্যে এমন নতুন কিছু চালু করে যেটা ওই দিনের অংশ নয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত। এখানে একটা প্রশ্ন, হ্যাঁ, সুয়ালি মুকাদ্দার, সেটা হলো অনেকে বলে যে এই যে আমরা গাড়িতে চড়ি, এটাও তো বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত, আসলে বেদাতের মূল অর্থটা কি, এই হাদিসগুলো কি বোঝাচ্ছে? কেউ যদি দিনের মধ্যে কোনো বিষয় অন্তর্ভুক্ত করে যেটা দিনের মধ্যে ছিল না, সেটা বেদাত। কেউ যদি ইবাদত হিসেবে কিছু চালু করে দেয় যেটা ইবাদতের অন্তর্ভুক্ত নয়, সেটা বেদাত। কিন্তু মুআমালাত, মানুষের চলতে ফিরতে, উঠতে বসতে যে জিনিসগুলো দরকার, এগুলোর মধ্যে বেদাত নয়, এগুলো বেদাত নয়, এগুলো মানুষের প্রয়োজনে মানুষ করবে, শুধু শরীয়তের সাথে সাংঘর্ষিক না হলে চলবে। এক্ষেত্রে দুটি মূলনীতি খেয়াল রাখতে হবে, দুটি আসল বা কায়দা এটা খেয়াল রাখতে হবে। একটি হলো আল আসলু ফিল ইবাদাতি আল হারাম, ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো হারাম, যে সবকিছু হারাম, শুধুমাত্র সেটাই ইবাদত হবে যেটা দলিল দ্বারা সাব্যস্ত হবে। ঠিক আছে, দলিল দ্বারা যেগুলো সাব্যস্ত শুধু সেগুলোই ইবাদত হবে, এর বাইরে যা আছে সব হারাম, মানে সীমিত কিছু ইবাদত, দলিল দ্বারা সাব্যস্ত গুলো ইবাদত, দলিলের বাইরের গুলো ইবাদত হবে না। আর আল আসলু ফিল মুআমালাতি আল ইবাহা, আর মানুষের মুআমালাত, লেনদেন, চলাফেরা, উঠা বসার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কমন মূলনীতি হলো এগুলো বৈধ, তবে শুধুমাত্র যে বিষয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে ওগুলো বাদে, যেসব বিষয়ে নিষেধাজ্ঞা আছে উঠো বাদে,
বাকি সবকিছু মানুষের চলতে ফিরতে মামলাতে যা যা দরকার এগুলো বৈধ, এটার মূলনীতি হলো এটা বৈধ, কমনলি বৈধ। শুধু যে ক্ষেত্রে স্পেসিফিক ভাবে নিষেধাজ্ঞা এসেছে ওটা বাদে, ওটা বাদ দিতে হবে। এই দুইটা মূলনীতি খেয়াল রাখতে হবে, তাইলে আর এই হাদিসগুলোর অপব্যাখ্যা কেউ করলে সেটি বুঝিয়ে দেওয়া যাবে। এখানে নবীজির আনুগত্যের ভায়োলেশন করলে কি কি পরিণতি হবে সেটা এসছে। এরপর আমরা আরো দুটি আয়াত আমাদের সামনে নিয়ে আসবো, একটা হলো সুরা নিসার 65 নম্বর আয়াত, সুরা নিসা 65 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ফালা ওয়ারব্বিক, ফালা ওয়ারব্বিকা, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে সৃষ্ট বিবাদের বিষয়ে তারা যদি আপনাকে না ফলো করে, আপনার আদেশ না মানে, এবং সেটা ওয়াইসাল্লিমু তাসলিমা, সেটা যদি স্বাচ্ছন্দ্যে সানন্দে সেটা গ্রহণ না করে নেয়, লা ইউমিনুনা, তারা কখনোই ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারবে না। তাদের মধ্যে যত বিবাদ ঝগড়া ফাসাদ যা হবে সকল ক্ষেত্রে আপনার রায়কে, আপনার ফয়সালাকে মেনে নিতে হবে, এটা স্বাচ্ছন্দ্যে এবং কোনো সংশয় থাকবে না। এটা যদি মেনে নিতে পারে তাহলে তারা ইমানদার হবে, না পারলে তারা কখনোই মুমিন হতে পারবে না, ইমানদারই হওয়া যাবে না। নবীজির কোন একটি আদেশের বিষয়ে, কোন একটি ফয়সালার বিষয়ে যদি সংশয়ও থাকে তাহলে সে মুমিন হবে না। এরপর সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি, যে আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে যদি আদেশ দেন, ফয়সালা করেন, এই ক্ষেত্রে মুমিনদের কোনো অপশন, আপত্তি করার সুযোগ নেই। আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে আদেশ দিলে আপত্তি করার সুযোগ নেই। মানে এই দুইটা জায়গায় যদি মুমিনরা ব্যর্থ হয় তাহলে তারা ইমানদার হতে পারবে না, তারা ইমানদার হতে পারবে না, মানে ইমান হারানোর একটি সবব কারণ হয়ে দাঁড়াবে। জি, তাহলে আমরা আজকে এই কয়েকটি বিষয় আলোচনা করলাম। জি, আমাদের লাস্ট পয়েন্ট হলো নবীজির প্রতি ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসার ধরনটা কেমন হবে এটা এখানে আমরা দুই তিনটি হাদিস আলোচনা করব। একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে সমস্ত কিছু চেয়ে ভালো বেশি না বাঁচবে, যে বিমওয়ালিদ তার পিতা থেকে, আউওয়ালাদি তার সন্তান থেকে, আও ওয়ান্নাসি আজমাইন এবং সমস্ত মানুষের চেয়ে, তার পিতা মাতা, তার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে নবীজিকে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। এটি হলো সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে এই হাদিসটি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এরপর আরেকটা হাদিস, এটা সহায়ক হিসেবে, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সবকিছুর চেয়ে আপনাকে ভালোবাসি, আমি পৃথিবীর সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সহিহ বুখারীর হাদিস যে তবে আমার জীবনটা ব্যতীত, আমার নিজের জীবন ছাড়া বাকি অন্য যত কিছু আছে সবার চেয়ে বেশি ভালোবাসি। নবীজি বললেন যে লা ইয়া ওমর, ওমর হয়নি, এই ভালোবাসায় চলবে না, এই ভালোবাসায় চলবে না, তুমি মুমিনই হতে পারবে না যতক্ষণ না তোমার নিজের চেয়েও আমাকে বেশি ভালো না বাসবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে হ্যাঁ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার নিজের চেয়েও, আমার প্রাণের চেয়েও আপনি আমার কাছে প্রিয়। তো সুতরাং এখন নবীজি বলে আল্লাহ ইয়া ওমর, হ্যাঁ এখন হয়েছে, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছ। তার মানে হলো পৃথিবীর সবকিছুর চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, নবীজির ভালোবাসার হৃদয় স্থান দিতে হবে। এটাই হলো ইমানের অন্যতম দাবি এবং ইমান বিল রিসালার অন্যতম একটি দিক। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে তিনটা বিষয়ে, চারটা বিষয় আমরা এখানে আলোচনা। জি আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলো ভালো করে উপলব্ধি করার জন্য। এই বিষয়গুলো যদিও আমাদের আগে থেকে অবগত এবং আমরা সেটা ফলো করছি, এগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আচরণটা কেমন হবে, নবীজির আনুগত্য করা, নবীজির অনুসরণ এবং অনুকরণ করা, নবীজির আনুগত্যের বিরুদ্ধে না যাওয়া এবং এক্ষেত্রে কোনরূপ শৈথিল্য প্রদর্শন না করা, এবং 4 নম্বর পয়েন্ট হলো নবীজির প্রতি ভালোবাসা। এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা সত্যিকারার্থেই নবীজির উম্মত দাবি করতে পারি এবং নবীজির প্রকৃত অনুসারী বলে দাবি করতে পারবো ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কতই না কষ্ট করেছেন, এবং তিনি পৃথিবীতে এত কষ্ট করার পরেও তিনি একটি দোয়া আল্লাহ তাআলা লিকুল নবিয়্যিন দাওয়াত মুস্তাজাবা, সকল নবীকে আল্লাহ তাআলা একটি দোয়া করার সুযোগ করে দিয়েছেন যে দোয়া করলেই কবুল। কিন্তু নবীজির দুনিয়াতে অনেক কষ্ট করার পরেও তিনি সেই দোয়াটা করেন না, এটা রেখে দিয়েছেন। তিনি বললেন যে ওয়ানা ইখতাবাতু দাওয়াতি
شفاء لأمتي شفاعة لأمتي وأنا اختبأت دعوتي شفاعة لأمتي আমি আমার সেই দোয়াটাকে জমা করে রেখেছি হাশরের মাঠে আমার উম্মতরা যখন বিপদে পড়ে যাবে তাদের জন্য সুপারিশ করার জন্য। তো সুতরাং সেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সেই নবীদের আনুগত্য অনুসরণ করতে হবে। এটা হলো আমাদের আজকের ক্লাসের শিক্ষা। আমরা সবাই চেষ্টা করবো সেটা মেনটেন করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।